নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 2/5/2024 পশ্চিমবঙ্গের আবহাওয়া সংক্রান্ত আপডেট নিয়ে হাজির হলাম। তো আজকের আবহাওয়াটায় খবর কী রয়েছে আসুন দেখে নিই বিস্তারিত কী রয়েছে। অবশেষে 40 ডিগ্রির নিচে নামলো কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা এবং সেই সঙ্গে তীব্র দাবদাহের মধ্যে সুখবর দিল হাওয়া অফিস। 7ই মে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসে আবহাওয়া অফিসের। কলকাতায় 43 ডিগ্রি বুধবার মঙ্গলবার ছিল, বুধবার 42, আজ 39.2 ডিগ্রি ছিল। তবে শেষমেশ আজ অবশেষ শেষে 40 ডিগ্রি নিচে নেমে আসে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে রাজ্যের জেলায় জেলায় আজ তাপমাত্রা বিগত 5 দিনের অনুপাতে কিছুটা নিম্নগামী। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে পর্যাপ্ত জলীয়বাষ্প ঢুকতেই 24 ঘন্টার মধ্যে প্রায় 3 ডিগ্রি কমলো কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল কলকাতার স্বাভাবিকের থেকে 3.8 ডিগ্রি বেশি। আজ কলকাতা তাপ প্রবাহ থেকে মুক্ত ছিল, যদিও দক্ষিণবঙ্গে তাপ প্রবাহে সতর্কীকরণ বজায় রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর। 4ঠা মে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর 2/24 পরগনা, 2 দিনাজপুরে বৃষ্টি এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে কোচবিহারে বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সঙ্গে বৃষ্টি দমকা হাওয়া বইতে পারে। 5ই মে 2/24 পরগনা, নদিয়া মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর পার্বত্য এলাকায় বৃষ্টি বল থাকবে, তবে মালদা ও 2 দিনাজপুরে তাপপ্রবাহ আজও ছিল। তো 6ই মে সমস্ত জেলার বৃষ্টি ও ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমীয় বাতাস দাপট কমবে, বাড়বে বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্পপূর্ণ বাতাসের দাপট। তবে সেই বৃষ্টি তাপপ্রবাহকে পরবর্তী কতদিন টিকিয়ে রাখতে পারবে সেটা এখন বলা সম্ভব নয়। সেটা সম্পূর্ণ নির্ভর করছে উষ্ণ ও জলীয় হাওয়ার সংঘাতের কতটা ঘন মেঘ তৈরি হচ্ছে তার উপর। আজ 2 মেদিনীপুর 2/24 পরগনা সন্ধ্যার পর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 7ই মে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই আবহাওয়া সংক্রান্ত আপডেট শেয়ার করলাম, আর আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।